হ্যালো বন্ধুরা, তো আবারও নিয়ে চলে আসলাম এতিম মেয়েটি যখন বড়লোকের বউ এই গল্পের সিজন টু। এই গল্পের নায়ক ও নায়িকা হচ্ছে শামীম ও সোনালিকা। তো এদের দুজনের ভয়ের পাওয়া খুবই কঠিন হয়ে গেছে, কারণ শামীমও ব্যস্ত, সোনালিকাও ব্যস্ত। সোনালিকা ব্যস্ত বলতে জানো ওর পরিস্থিতি। তো দুজনের পক্ষে ভয়েস করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, তারপরেও দুজনের ভয়েস অনেক কষ্টে ম্যানেজ করা হয়েছে। তো আমি চাই তোমরা এই গল্পে অনেক অনেক বেশি লাইক করো, 3-4 হাজার লাইক অবশ্যই করে দাও। তো চলো আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। কাকন কাগজগুলো সুন্দর করে ছাড়ালো এবং সব কাগজ ফেলে দেওয়ার পর যা দেখলো তাতে কাকনের চোখ মুখ উজ্জ্বল করা হাসি দেখা গেল। কাকন হেসে রুহুলের দিকে তাকালো। রুহুল কাকনের পাশে দাঁড়িয়ে বলল, কি পছন্দ হয়েছে তো? খুব, এটা তো দারুণ হয়েছে। আমি নিজেও এইমাত্র দেখলাম, বকুল দিয়ে গেছে ওই মামাতো ভাই নয়ন, সে অনেক সুন্দর করে ফ্রেমে বন্দি করে এই ছবিখানা পাঠিয়েছে। কাকন ছবিটি পরখ করছে। গোলাপ ফুলগুলোর সামনে তারা দম্পতি দাঁড়িয়ে আছে। ছবিতে রুফুলের মনোমুগ্ধকর হাসিটিতে কাকন হাত ছোঁয়ালো, বলল, আপনাকে ছবিটিতে সত্যি খুব সুন্দর লাগছে। রুহুল বলল, না না আমাকে নয়, আপনাকে তো আমার থেকেও সুন্দর লাগছে। আপনার এই লাজুক হাসিটা যে আমার হৃদয়ে তীরের মতো লাগে সেটা কি জানেন? আপনি পরপুরুষের সামনে আমার কাঁধে হাত রেখেছেন, এই জন্য তো লজ্জা পেয়েছিলাম, আর তাছাড়া উনিও হাসতে বলল তাই একটু হেসেছিলাম। আপনার লজ্জার হাসি দুটো মিলেই লাজুক হাসি হয়েছে। তবে যদি ছবিটা রঙিন হতো তাহলে আরও সুন্দর হতো, আমার বিবিজানের উপচে পড়ার রূপ এই ফটোখানায় আরও পড়ত। কাকন বলল, গোলাপগুলো সুন্দর লাগছে তাই না? আবার রক্ত জবা ফুলটাকে বেশি সুন্দর লাগছে। রক্ত জবা তো আমার কানে গুঁজে দিয়েছিলেন, এটা বেশি একটা সুন্দর লাগছে না, গোলাপ ফুলগুলোই বেশি সুন্দর লাগছে। ঠিকভাবে দেখুন। আমি আপনার কানে জবার কথা বলিনি বিবি জান, আমি আমার রক্ত জবার কথা বলেছি। আপনার রক্ত জবা মানে? আমার রক্ত জবা ফুল তো আপনি বিবি জান। আমি? হ্যাঁ আপনি, আপনি আমার জীবনের ফুটন্ত রক্ত জবা, যেটা রং এবং সৌন্দর্যে আমায় আকর্ষিত করেছেন। আপনি আমার প্রিয় ফুল, আমার রক্ত জবা ফুল। কাকন রুহুলের কথায় আবারও প্রেমে পড়ল। এই মানুষটা এত সুন্দর করে কিভাবে কথা বলে কাকন ভেবে পায় না, এত ভালো কি করে বাঁচতে পারে স্ত্রীকে। কাকন রুহুলের উদ্দেশ্যে বলল, এতটা ভালোবাসবেন না ভাই, ভয় করে খুব। আপনি যে আমার সুখের প্রদীপ, যে আমার জীবনের সুখ নিয়ে এসেছেন, যদি প্রদীপ হারিয়ে যায়? আপনার এই সুখ কোনোদিনও হারাবে না, বরং আপনাকে আরও সুখ দেব। ফটোটা হাতে দিন আমার। রুহুল কাকনের হাত থেকে ছবিটি নিল, তারপর দেওয়ালে হাতুড়ি দিয়ে লোহার তার কাটা বেঁধে দিল। ছবির পেছনে থাকা ছোট দড়ির সাথে ঝুলিয়ে দিল ছবিটি। রুহুল কাকনকে সেই ছবিটির সম্মুখে নিয়ে গেল। কাকনের কাঁধে হাত রেখে দুজনে পাশাপাশি দাঁড়ালো ছবিটির সামনে। কাছে হালকা দুজনকেই দেখা যাচ্ছে। রুহুল বলল, এই ছবিটি এখানেই থাকবে, ঠিক বিছানা বরাবর যেন শুয়ে থেকেও আমরা আমাদের দেখতে পারি। আর আপনার যখন আমার কথা মনে পড়বে আপনি তখন এই ছবিটা দেখবেন, আর আমার যখন আপনার কথা মনে পড়বে তখন আমি চেয়ে চেয়ে দেখব। কাকন হেসে বলল, এই জন্যই বুঝি এভাবে বাধাই করেছেন আপনি? না আরেকটি কারণ আছে, যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব তখন তো আমার কিশোরী বিবিজানকে দেখার শখ হবে, তখন এই ফটোখানা দেখে নেব, আর আমার নাতি নাতিদের দেখাবো যে তাদের দাদা যান কত সুদর্শন পুরুষ ছিল। কথাটি বলে রুহুল কাকনকে চোখটি মারল। কাকন রুহুলের চোখে চোখ রেখে বলল, ভালোবাসার মানুষকে দেখতে ফটোর প্রয়োজন হয় না, চোখ বুঝে অনুভব করলেই তার ছোঁয়া, তার হাসি, সব তার সুপ্রিয় মুখখানা মনের অজানায়, মনের আয়নায় ভেসে ওঠে। রুহুল কাকনের কথায় কাকনের ললাটে অধর ছোঁয়াল, বলল, আমি আপনার ভালোবাসার মানুষ, তার মানে আপনি আমায় ভালোবাসেন? কাকন রুহুলকে জড়িয়ে ধরে বলল, জানি না। কসম খোদার বিবিজান, আপনার মুখে ভালোবাসি না শুনে আমি আপনাকে মরতেও দেব না। কাকন নিজেকে ছাড়িয়ে ইচ্ছে করেই বলল, তবে আমার মরণ যেন আপনার হাতেই হয়। রুহুল গম্ভীর স্বরে বলল, আপনাকে ভালোবেসে নিজেই মরেছি বহুদিন, নতুন করে আপনাকে হত্যা করে দ্বিতীয়বার মরতে চায় না। বেশ, তবে আমার সকল আয়ু আপনার হোক। আমার আপনার আয়ু চাই না, আমার আপনার ভালোবাসা চাই, আমার আপনাকে চাই। বিকেলে সকলের থেকে বিদায় নিয়ে কাকন সিরাজি মঞ্জিল থেকে বেরিয়ে গেল, উদ্দেশ্য মহিলাশালা।
কাকনের মনটা খারাপ, কারণ রুহুলকে জানানোর পর রুহুল জানায় তার কাজ আছে, আমলাপাড়ায় যাওয়া খুব দরকার, তাই সে যেতে পারবে না। রুহুল সকল ব্যবস্থা করে দেয়, তবে একা যেতে দেয়নি, উল্টিয়ে তরিপাকে সাথে পাঠিয়ে দিয়েছে। রুহুলের প্রতি এক বাক্স অভিমান জমাতেই গরুর গাড়ি মহিলাশালায় পৌঁছে গেল। কাকন নেমে মহিলাশালার ভিতরে গেলে তরিপা আবার রওনা হলো নিজ উদ্দেশ্যে। কাকন মহিলাশালার উঠোনে পা রাখা মাত্রই সকলে কাকনকে ঘিরে ধরল। যারা আগে কাকনকে অপছন্দ করত তারাও এখন কাকনের সাথে ভালো ব্যবহার করে। রীতা কাকনকে দেখে জড়িয়ে ধরল। অবাক করা বিষয় হলো নুপুরও এসেছে, এতদিন পর কাকনকে পেয়ে ওরা খুব খুশি। কাকন বারান্দায় বসে থাকা নুপুরের কাছে গেল। নুপুরের শরীরটা অনেক দুর্বল, শ্বশুর বাড়িতে অনেক কাজ করতে হয়, এই জন্য নুপুরের স্বামী সোহাগ ওকে এখানে রেখে গেছে। কাকন নুপুরের কাছে বসে নুপুরকে জড়িয়ে ধরল। নুপুরও খুশি হলো, এই মহিলাশালায় শত মেয়েরা থাকে, তবে কাকনের নিকটবর্তী শুয়েছিল নুপুর, রীতা আর ফুল। ওরা কাকনের চেয়ে বয়সে কিছুদিনের বড় হলো, ফাতিমার আদেশে আপা বলে ডাকতে হয়েছে। ফাতিমা বেয়াদবি সহ্য করতে পারে না, আর কাকনও বড়দের নাম ধরে ডাকা পছন্দ করে না, তাই কাকনও সম্মান করত। কাকন বলল, ভালো আছো আপা? হ্যাঁ ভালো আছি, তোর কি খবর? আলহামদুলিল্লাহ। নুপুর কাকনকে বলল, কাকন আমার তো একটা হইল, আর তোর ডাক কবে হইব? কাকন বলল, আমার দেরি আছে আপা। দেরি আছে মানে? উনি যখন চাইবে তখনই হবে আর কি। তোর স্বামী তো তোরে অনেক ভালোবাসে, তাহলে পোলাপান নেই না কেন? সময় হলে একাই হবে আপা, আল্লাহর ইচ্ছে, আর মানুষের চেষ্টা থাকলে সব হয়। আর ওনার ধারণা আমি এখনো ছোট, অপরিপক্ক। চুপ, তোর স্বামীরে কইবি বাচ্চা নিতে, বাচ্চা হলে সংসারের খুঁটি, খুঁটি ছাড়া সংসার টিকে না। আচ্ছা আপা বলবো। শোন আমার কথায় গোসা করিস না, আমি তোর ভালা চাই কাকুন। এই কয় মাসে বুঝছি স্বামীর হাত করার অস্ত্র হইল পোয়াতি হওয়া। জানোস হেতি আমার এখন আরও যত্ন করে, আদর করে, আমার যাতে কাম না করুন লাগে এই জন্যে এইখানে পাঠাইয়া দিছে, এই জন্যে তোরে কইলাম। কাকুন নুপুরের কথাই বলল, আমাকে উনি এমনি অনেক যত্ন করে আপা, বাচ্চা হলে কি তাহলে আরও করবে? হ করবই তো, আর তাছাড়া তুই তো পোলাপান পছন্দ করস, আগে রিপারে কত কোলে রাখতি তুই। কাকুনের মনটা খারাপ লাগলো, 3 বছরের রিপা জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। কাকুন বলল, সব হবে আপা, উনি আগে সিরাজপুরে কর্তা হোক। তা ফুল আপার খবর কি রীতাপা? রীতা মুখ ছোট করে বলল, আর ফুলের কথা কোস না রে কাকুন, মায়েরা এত ভালো আছিল, শেষমেশ ওই বজ্জাত ভাগ্যে যুক্ত, মায়েরা ধইরা শেষ কইরা দেয়। কাকুন অবাক হয়ে বলল, আপার গায়ে হাত তোলে? উনি কেমন স্বামী, কয়েক মাস হলো বিয়ে করেছে, এখনই নির্যাতন করা শুরু করেছে। নুপুর সাই মিলিয়ে বলল, শুনছি রোজ রাইতে মদ খায় আয়সা ফুল রেপিটাই, আহারে মায়াডার হার গিলা বাহির হইয়া গেছে জানোস। ফুলের এমন কথা শুনে কাকুনের কষ্ট হলো, নিজের সইয়ের এমন অবস্থা সে সহ্য করবে না। কাকুন বলল, বিয়ের আগে খোঁজ খবর নেয়নি কেউ? আর খোঁজ, আমাকে কি আর কেউ খোঁজ নেওয়ার মানুষ আছে? ভাত ডাই তো জোটে সিরাজি গো দৌলাতে, তা না হইল বাপ মাও মরার পর ভিক্ষা কইরা খাওয়ার লাগতো। কাকুন বলল, ফাতিমা আপা ফুল আপার এমন দশার কথা জানে? হ জানে, শেষবার ফুল পালাইয়া আইছিল, হাইরে কি কান্দুনে, কিন্তু ফাতিমা আপা রাখে নাই, কারণ হেতি কয় স্বামীর অসন্তুষ্ট করা যাইব না। তাই বলে দিনের পর দিন এভাবে কষ্ট পাবে? কি আর করার কাকুন, আমারে দেখ আমি কি কম নির্যাতিত হই, কিন্তু হেতি ঠিক আছে, দেখা তাও শান্তিতে আছি, তারা তো আগেই পোলার আশায় রয়েছে, মাইয়া হইলে যে কি হইব খোদাই জানে। কাকুন বলল, আমাকে ফুলাপার শ্বশুরবাড়ির ঠিকানাটা বলতে পারবেন রীতাপা? ওই যে নিমতলি গ্রামে রহিম মুন্সির ছোট গোলাম, 1 নম্বরের পিচাস, ফুলের কপালটাই পোড়া, জন্মের আগে বাপ হারাইছিল, জন্মের পর মা, আর এখন এমন স্বামী পাইছে, তুই এগুলো যাই না কি করবি? আমি সিরাজি সাহেবকে বলবো ফুলাপার স্বামীকে ভয় দেখাতে, যেন উনি আর ফুলাপার সাথে খারাপ আচরণ না করে। হ, এইটা তুই ঠিক কইছিস কাকুন, তোর স্বামীর কথা অমান্য করতে পারবো না। কাকুন বলল, আর অমান্য করলেও
পরিণাম ভয়াবহ হবে। নারীদের উপর যারা নিজেদের পুরুষত্বের গরম দেখায় তারা মানুষ নয়, তারা হলো কাপুরুষ। সকলের সাথে গল্প করে কাকন ফাতিমার কাছে গেল। ফাতিমার কোলে কাকন মাথা রাখল। কাকনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফাতিমা বলল, আমার কাকন আমারে ভুলাই গেছে, আইজ মনে পড়ছে? আপনাকে আমি কখনো ভুলবো না আপা। হ্যাঁ, এই জন্যে তো আইসোস না, কাকন আহ্লাদি স্বরে বলল। আর আপনি বোধহয় খুব চান আমার কাছে? আমি হইলাম গরিব চাকরানি, তাই আমি কি আর সবসময় রাজপ্রাসাদে যাইবার পারি? কেন পারেন না, অবশ্যই পারেন। আপনি আমার শ্বশুর বাড়িতে আমার মায়ের পরিচয়ে যাবেন। এটা হয় না, আর তাছাড়া কামকাজও বাইরে গেছে, নতুন দালানটার কাম শেষের দিক। আপা কিছু কইবি? কাকুনের অনেক কিছু বলার ছিল, তবে মুখ ফুটে বলল, আপনার শরীর ভালো আছে আপা? ডক্টর দেখিয়ে ওষুধ কিনেছেন? কবিরাজ দেখাইছিলাম। কিন্তু আমি যে বলেছিলাম বড় বাজারের কাছে ওই বুকের ডক্টরকে দেখাতে। আরে কবিরাজ দেখায় কাম হয়, ডাক্তার খালি বড়ি দেয় আর টাহা নাই, তার চেয়ে কবিরাজ চাচাই ভালো, পানি পড়া আর ঝাড়ফুঁক দিয়ে সাইরা যায়। কাকন আঁচলের গিট খুলে দিল, আরও কিছু টাকা দিল, তারপর বলল, আগামীবার এসে যেন শুনি ডক্টর দেখিয়েছেন, তা না হলে আমি আর আসবই না কোনোদিন মহিলাশালায়। ফাতিমা কাকুনের কথাই বলল, টাহা লাগবো না কাকন, আমি ডাক্তার দেখাবো, তাও তুই আসিস, জাগর নিজ হাতে পায়লা বড় কইরা দিই, তারা বিয়ের পর আমারে ভুইলা যায়, একমাত্র তুই আমারে ভুলোস নাই, আগের মতোই আছুস। মা হারিয়ে আরেক মা দিয়েছিল আল্লাহ তাআলা, এই মাকে যদি ভুলে যাই আল্লাহ আমায় ভুলে যাবেন। ফাতিমা ভেজা চোখে বলল, রীতা উঠোনে ঝাড় দিল, কিছুক্ষণ বাদেই মাগরিবের আজান হবে, আম কাঁঠালের পাতায় উঠোন নোংরা হয়ে আছে। রীতার চোখ গেল গেটের দিকে, দেখল কেউ একজন উঁকি দিচ্ছে। রীতা ঝাঁটা হাতে এগিয়ে গেল, ঝাঁটা উঁচু করে বলল, মহিলাশালায় কি করেন জানেন না, এখানে পুরুষকে আসার অনুমতি নাই। রুহুলের কথা মতো সাজু গরুর গাড়ি নিয়ে এসেছিল, এই গাড়িতে কাকনকে উঠিয়ে দিতে হবে, কিন্তু এইভাবে যে কেউ ঝাঁটা দিয়ে সাজুকে কেউ প্রশ্ন করবে ভাবেনি। সাজু বলল, আমি এখানে ভাবিমার লাগি আইসি, তারে নেওয়ার জন্য আইসি। ভাবিমারে নেওয়ার লিখা মানে? ও, আপনি কাকনের কথা কইতাছেন? আগে হ্যাঁ, আমারে সিরাজি সাহেব ভাবিমারে গরুর গাড়িতে তুইলা দিতে কইছে। আচ্ছা খারাপ, আমি কাকনের ডাইকানে আসতেছি। হৃদা তারপর কাকনকে ডাকলো, ফাতিমা নূপুর ওরা সকলেই কাকনকে বিদায় দিল। কাকন গরুর গাড়িতে উঠে পড়ল, আবার কবে আসা হবে জানা নেই, ছোট্ট নিঃশ্বাস ফেলে বিদায় নিল। সাজু সাথে যাবে না, তবে চেনা গাড়ির মালিক বিধায় কাকন খুব সহজেই যেতে পারবে। সাজু রীতার দিকে আবার তাকালো, পা থেকে মাথা অবধি দেখে নিল, রীতাকে ভালোই লাগলো সাজু। ফাতিমা ভিতরে গেলে সাজু ডাকলো, এই মাইয়া তোমার নাম কি? রীতা বলল, আমারই কোথাছেন? হ এইখানে তো আর কোনো পরি নাই। সাজুর কথা রীতার ভালো লাগলো না, ঝাঁটা উঁচু করে বলল, বিশ্বাস বলা যা ফোর এখান থেকে মাইয়া মানুষ দেখলে পিঠের জায়গা ওঠে, তাই না? সাজু হেসে যেতে যেতে বলল, চলে গেলাম ঝাঁটাওয়ালি পরি, তো আমার একখান জিনিস রেখে গেলাম, যা খুবই শীঘ্র নিয়ে যামু। কাকন সিরাজি মঞ্জিলে আসলো, অন্দরমহলে ঢুকে বসার ঘরে গেল, দেখলো সেখানে সকলে গল্প করছে। কাকন সকলের সাথে দেখা করে দোতলায় গেল, দোতলা সিঁড়ি পার করে তিনতলায় আলো দেখতে পেল। এতদিন পর তিনতলা হতে আগত আলো কাকনের হৃদগতি বাড়িয়ে দিল। কাকন দ্রুত সেদিকে গেল, মনের মধ্যে অসম্ভব ভয় কাজ করছে এই ভেবে যে আবার কি নতুন কেউ মরল নাকি। কাকন পা টিপে টিপে তিনতলায় গেল, দেখলো ডান দিকের তিন নম্বর কক্ষটি খোলা। কাকন এগিয়ে গেল সেদিকে, দরজার ফাঁকা অংশ দিয়ে দেখলো জামাল আর দুলাল সিরাজি দাঁড়িয়ে আছে। একটা বড় লোহার ট্রাঙ্ক দেখা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে বছর শতক আগের হবে হয়তো। কাকনের উৎসুক মন বারবার দেখতে চাইছে কি আছে। জামাল যখন কিছুটা সরে গেল, কাকন তখন স্পষ্ট দেখলো হরেক রকমের তলোয়ার, এর ভরপুর ট্রাঙ্কটি। এত অস্ত্র জীবনে প্রথম দেখলো কাকন। তারই মাঝে দুলাল সিরাজি তীর ধনুক বের করলেন, কাকন তীরটি দেখে কাঁপতে শুরু করলো। দুলাল সিরাজির কণ্ঠ শুনতে পেল, দুলাল সিরাজি বলছে, এটা আমার দাদা আমার দিছিল, বিলাল যদি সুভারে বিয়ে না করতো তাইলে আমার এই প্রিয় জিনিসটা অপবিত্র হইত না। জামাল বলল, ভাইজান যদি বিয়া না করতো তাইলে এত কিছু হইতো না, সিরাজি মঞ্জিলে
আর ওই মায়ারে বিয়া না করলে আমার মহিও বাঁচা থাকত। দুলাল সিরাজি বলল, শুভা তোর পোলাটারে খুন করলো আর তুই ছাইড়া দিবি জামাল? আব্বাজান, আমি আর পাপে জড়াইবার চাই না। রাহুল কাউরে দ্বিতীয়বার সুযোগ দেয় না। আমি এখন মহির আম্মারে নিয়া সুখে থাকবার চাই। আমি ভালো হইয়া গেছি। দুলাল সিরাজি জামালের কথা পাত্তা দিল না, নিজের মতো করে বলল, ওই দিন খুব ভাব দেখাইতেছিল শুভা, তাই না জামাল? আমার বংশ তুইলা কথা কইতেছিল, আমারে থাপ্পড় দিয়েছিল। তোরা যদি আমি সুযোগ কইরে দেই শুভারে হত্যা করার, তাহলে তো তুই পারবি। আব্বা, আপনি কি কইতাছেন? ঠিকই কইতাছি, আমি তোরে সুযোগ করে দিব। কিন্তু আব্বা, রাহুল যদি হন শুনে? আর শুনব, কেমনে ওরে ঢাকা পাঠামো। সত্যি আব্বাজান? হ, তোর মাহিরে খুন করার প্রতিশোধ নিবি, রাহুলের দায়িত্ব নেওয়ার আগেই খুন করবি। আমি জানি শুভা রাহুল রে দায়িত্ব নিতে দিব না। শুভা আমাকে বংশে ঘৃণা করে, ওর একমাত্র পোলা এই বংশের দায়িত্ব নেই, ও এইটা চাইব না। তাহলে ওই দিন রাহুল রাজি হইল কেন? কারণ সে চায় না তার বউ কলঙ্কিত হোক, আর তার প্রিয়াম্মা জেলে পচুক। আব্বাজান, আপনার এত বুদ্ধি! জামাল ধনুকটি ট্রাঙ্কে রাখল, তারপর বলল, আমার দাদাজানের খুব বুদ্ধি আছিল, কিন্তু আমার আব্বাজান বোকা কিসিমের আসিল। রুহুল হয়েছে আমার দাদাজান আর আমার মতো, আর তুই হয়েছ আমার আব্বাজানের মতো। জামালের মুখ চুপসে গেল। দুলাল সিরাজি আবারও বলল, শুভা আমার সামনে দাঁড়াইয়া আমার বংশেরই ধুতু দিয়েছিল, তাই না? ওর জীবটা আমারে দিবি, যে হাত দিয়ে থাপ্পড় দিয়েছিল ওই হাতটা ওরে টুকরো টুকরো কইরা সিরাজপুরের জঙ্গলে ফালাই দিব, জ্বলন্ত জন্তু জানোয়ার খাইব। জামাল বলল, আব্বা, আমার রাহুল রে ভয় করে, আর তাছাড়া আমি এখন ভালো হইয়া যাইবার চাই। শুভার ক্ষতি কইরেন না, রাহুল ছাড়ব না আমাগো। দুলাল সিরাজি রেগে বললেন, আর শুভা বাইসে থাকলে রাহুল কর্তা হইতে পারবো না, তাই অগ্রহণ মাসে শুভার লাশ সিরাজি মঞ্জিল থাইকা বাইরে হওয়া চাই। ঠিক আছে আব্বা, তা ওরে কি দাফন করবো নাকি ওই অন্ধকার ঘরে রাখবো? না, ওরে টুকরো টুকরো কইরা জঙ্গলে ফেলাই দিবি। ওদের কথা শুনে আঁতকে উঠল কাকুন। শুভাকে হত্যা করার পরিকল্পনা চলছে, কাকুন জীবিত থাকতে শুভার ক্ষতি করতে দেবে না। শুভা যে তার সবচেয়ে আপন, ট্রাঙ্ক বন্ধের আওয়াজেই কাকুন সেখান থেকে চলে গেল। কাকুনকে যদি ওরা দেখে, কাকুন শুভাকে তো রক্ষা করতেই পারবে না, উল্টে দুজনেরই বিপদ হবে। মাথার ভিতর এক সৌর জগৎ সমান চিন্তা নিয়ে কাকুন দৌড়ে নিচে এলো। কি করবে এখন কাকুন? অগ্রহায়ণের শুরু হয়েছে আজ কয়েকদিন, তবে যেদিন থেকে শুভার হত্যার পরিকল্পনার কথা কাকুনের কানে গেছে, সেদিন থেকেই যেন কাকুনের মাথায় ঘুন পোকারা বাসা বেঁধেছে, না পারছে বের করতে আর না পারছে এদের জ্বালা সইতে। আজকাল রুহুলের দেখা খুব একটা পায় না কাকুন, নতুন ফসল নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে হচ্ছে রুহুলকে। অনেক রাত করে বাড়ি ফেরে, রাতে কাকুন এখন আর অপেক্ষা করে না, কারণ রাতে যতক্ষণ জেগে থাকে ততই পোকাগুলো হানা দেয় তেন। রাত অনেক হয়েছে, তবে অন্যদিনের তুলনায় কাকুনের মন আজ ভীষণ খারাপ লাগছে শুভার জন্য। রাতে রন্ধনশালায় রানুর বলা কথায় শুভা কত সুন্দর করে হেসেছিল, এই হাসিটি কি তবে কাকুন আর দেখতে পাবে না? কাকুন কি করবে ভেবে পাচ্ছে না। দুলাল সিরাজিকে এখন বাধা দেওয়ার ক্ষমতা কাকুনের নেই, অন্যদিকে রুহুলকেও বলতে পারবে না, কারণ কাকুন চায় না রুহুল দুলাল বা জামালকে নিজ হাতে হত্যা করুক। বিছানায় একাত ওকাত হতে হতেই চোখে ঘুম ঘুম অনুভব করছে, আর তার সাথে তীব্র মাথা ব্যথা। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই, সকল কাজ সেরে রুহুল কক্ষে এলো। গ্রামে রাত 12টা মানেই অর্ধেক ঘুম। রুহুলের সাথে ছিল জামাল সিরাজি, আজ গিয়েছিল অন্য গ্রামে এক বিশেষ কাজে। যেদিন তাড়াতাড়ি আসতে চায় সেদিনই রুহুলের দেরি হয়ে যায়। রুহুল রাতের খাবার খেলো, খেয়ে কক্ষে যাওয়ার জন্য উঠল। আজ রুহুল ভীষণ ক্লান্ত, তবে আজ সে কাকনকে সন্তান নেবার কথা বলেই ছাড়বে, অনেক হয়েছে আর দেরি নয়, এবার সে বাবা হতে চায়। রুহুলের ধারণা এ বিষয়ে কাকনের সাথে আলোচনা করাটা সত্যিই উচিত। কক্ষে একটা হেরিকেন জ্বালিয়ে শুয়ে আছে কাকন। রুহুল দরজা লাগিয়ে এগিয়ে পোশাক পাল্টে এগিয়ে গেল বিছানায়। কাকনের পাশে শুয়ে কাকনের কাছে মুখ নিয়ে কাকনকে ডাকল। কাকন কানে শুনছে ঠিকই, কিন্তু সাড়া দিতে ইচ্ছে করছে না। কাকন চুপচাপ চোখ বুজে শুয়ে রইল। রুহুল কানে চুমু দিল। কাকনের গলায় মুখ ডুবে দিতেই কাকন বল প্রয়োগ করে রুহুলকে সরিয়ে দিল। কাকনের এমন আচরণে রুহুলের রাগ উঠে গেল, রেগে বলল, ভাল লাগছে না, আমি ঘুমাবো। তো ঘুমাবেন বললেই হয়,
আমার সাথে এমন আচরণ করতে পারেন না আপনি, ভুলে যাবেন না আমি আপনার স্বামী হই। আপনি আকম্বিক এভাবে এসেছেন তাই আসলে আমি আপনার সাথে কখনো জোর জবরদস্তি করি না, মুখে বললেই হতো এমন আচরণ না করে। কাকুন এক হাতে মাথা চেপে ধরে উঠে বসলো, রুহুলের হাত ধরে বলল, আমি দুঃখিত, আমার খুব মাথা। কিন্তু রুহুল কাকুনের কথা শুনল না, হাত ছাড়িয়ে নিয়ে বলল, আফসোস আপনি আমায় কখনো বুঝলেন না, মাঝে মাঝে মনে হয় বোঝাও অবুঝের মতো আচরণ করেন, অবশ্য ভুলটা আমারই আপনার নই। রুহুল বিছানা ছেড়ে উঠে সোজা বারান্দায় চলে গেল, খোলা বারান্দায় কিনারে দাঁড়িয়ে পড়ল। রুহুল কাকুনের সাথে খারাপ আচরণ করতে চায় না, পক্ষে থাকলে রাগের মাথায় অনর্থক কিছু ঘটিয়ে ফেলতে ও পারে, যা নিজেও চায় না রুহুল। রুহুল কাকুনের এমন আচরণ মেনে নেওয়ার মতো পুরুষ নয়, যতই ভালোবাসুক স্বামীর সাথে এমন আচরণ করা অন্যায় বলে মনে হলো রুহুলের। রুহুলের মতো স্বামীকে বল প্রয়োগ করে সরিয়ে দেওয়ার কারণ খুঁজে পায় না। রুহুল বারান্দায় চলে যাওয়ার পর কাকুন বিছানা থেকে নেমে বারান্দার দিকে পা বাড়ালো। অতিরিক্ত চিন্তায় মস্তিষ্ক বিকল হয়ে গেছে কাকুনের, এমনটি মনে হচ্ছে কাকুনের। কাকুন রুহুলের কাছে গিয়ে কথা বলার আগেই রুহুল বলল, কক্ষে যান, আমি এখন আর কোনো কথা শুনতে চাই না। কাকুন রুহুলের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি। রুহুল উচ্চস্বরে ধমকে বলল, আমি বললাম তো কোনো কথা শুনতে চাই না। এই প্রথম রুহুল এমন উচ্চস্বরে কথা বলল কাকুনের সাথে। কাকুনের হৃদয়ে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুহূর্তেই। কাকুন রুহুলের দিকে চেয়ে চোখ নামিয়ে নিল, কক্ষে এসে বিছানায় মুখ বুজে কাঁদতে শুরু করল। রুহুলের এমন আচরণ কাকুন নিতে পারবে না। বিয়ের পর থেকেই রুহুল যে ভালোবাসা আদর দিয়েছে, একটু অবহেলাও সহ্য করতে পারার শক্তি তৈরি হয়নি কাকুনের। কাকুন কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল। অপরদিকে রুহুল আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে। স্বামী হিসেবে তার নিজস্ব চাহিদা থাকতেই পারে, এত ভালোবাসে কাকুনকে, কিন্তু রুহুলের আজ মনে হচ্ছে কাকুন বোধহয় রুহুলকে ভালোবাসে না। এত ভালোবাসার পরও যে স্ত্রী এমন আচরণ করে, সে আর যাই হোক ভালোবাসতে পারে না। রুহুল মনে মনে ভেবে নিল, আজকের পর থেকে নিজে থেকে আর কাকুনের কাছে যাবে না, যতই কষ্ট হোক নিজেকে নিয়ন্ত্রণ করবে, তবুও যাবে না। নানা চিন্তা করতে করতেই রুহুল বারান্দায় রাখা বেতের চেয়ারে বসে পড়ল। রাত শেষে সূর্যের আলোয় চাঁদের অবসান ঘটল। রুহুল চোখ খুললে রোদের আলো সোজা চোখে এসে পড়ল। রুহুল হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল 5টা বাজে, মাত্র 4 ঘন্টা ঘুম হয়েছে। রুহুল চেয়ার ছেড়ে উঠে কক্ষে গেল। ঘুমিয়ে থাকা কাকুনের নিষ্পাপ সরল মুখখানা ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু রুহুল তা করবে না। হাতে গামছা আর শার্ট নিয়ে সোজা বেরিয়ে গেল কক্ষ থেকে। গুদাম ঘরে বসে আছে রুহুল, সেই যে ভোরে বেরিয়েছে একবারের জন্য যায়নি সিরাজি মঞ্জিলে। সকালে শুভা লতিফকে দিয়ে রুহুলের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল, যা খেয়ে নিজের কাজ চালিয়ে যাচ্ছে রুহুল। দুলাল সিরাজি কাজের তদারকির বাহানায় এলো রুহুলের কাছে, রুহুলের হিসাবের খাতায় লেখালেখি করছিল। দুলাল সিরাজি এগিয়ে গিয়ে বলল, কাম সব ঠিকঠাক তো রাহুল? রুহুল কাজ করতে করতেই উত্তর দিল, জি দাদা স্যার। আমি চাইতাছি এইবার ফসল তুমি নিজের দায়িত্বে ঢাকা নিয়ে যাও, কিন্তু নিজের দেশের মানুষের কাছে না বেচা বিদেশে বেচো। সেদিন শুনলাম বিদেশেও নাকি এগুলো পাঠালে অনেক লাভবান হওয়া যায়, আমি চাই তুমি যাইয়া সেই ব্যবস্থা করাইছো। রুহুল বলল, আগে আমাদের সিরাজপুরের মানুষের ভাগ, তারপর বিদেশে পাঠানোর কথা ভেবে দেখব। হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমতে এবার অনেক ফসল হয়েছে আমাকে সকল জমিতে, তাই তুমি অবশিষ্টগুলো নিয়ে যাও, দরকার হলে দুই একটা কর্মচারীও নিও সাথে। সকল কাজ কেন আমাকেই দেখতে হবে, এইবার অন্তত চাচাজানকে পাঠান, আর ঢাকায় আমাদের লোক আছেই, দরকার হলে বকুলকে বললে বকুল নিজেও সাহায্য করবে। এই কাম তো অনেক দিনের ব্যাপার, জামাল পারবো না, একমাত্র তুমিই পারবাম। তুমি যদি যাও তোমার বোনের শ্বশুর বাড়িতেও দাওয়াত দিয়ে আসো শীতের জন্য। আর এইগুলো কামগুলো কইরে আসলাম, হে এক কামে দুই কাম হইল, মন্দ কি? না হয় সেখানে থাকলে দুই এক সপ্তাহ। কিন্তু দাদা যান, সবে অগ্রহায়ণ পড়েছে, মাহফিল তো পৌষের শুরুতে হবে, আপনি চাচাজানকেই পাঠান। সে হইব, কিন্তু ওইখানে কামকাজ আছে কিছু, কারখানার কাম বাদ দিয়া বাকিগুলো সাইরা আসবা, সেই সাথে ফসল বিক্রির কামও কইরা আসবা। রুহুলের দুলাল সিরাজির কথায় বিরক্ত লাগছে, তবে রুহুল জানে তার দাদা যান ঢাকায় না পাঠিয়ে ছাড়বে না। রুহুল বলল, ঠিক আছে যাব। দুলাল হেসে বলল, আচ্ছা তাইলে আমি আসি, কালই তোমার যাওয়ার ব্যবস্থা কইরা দেবো। দুলাল সিরাজি মনে মনে বেজায় খুশি, তার সকল ছক পূর্ণ হতে চলেছে, রুহুলের আসার আগেই শুভার খেল খতম করবে, শুভার করা অপমানের বদলা নিয়েই ছাড়বে। রুহুল খাতা বন্ধ করে দু হাতে মাথা চেপে দাঁড়িয়ে গেল, জানালার কাছে দাঁড়ালো,
এখান থেকে সিরাজপুরের ওপর দিয়ে বহমান নদীটা দেখা যায়। রুহুল নদীর দিকে তাকিয়ে মনে মনে কাকুনের কথা ভাবল। রুহুলের ধারণা, ও চলে গেলে কাকুন ভালো থাকবে, আর এই কদিন রুহুলও কাকুনকে উপেক্ষা করতে পারবে। হৃদয়ের সাথে লড়াই করে সিদ্ধান্ত নিল, রুহুল থাকবে না সিরাজপুরে। ঢাকা চলে গেলে এই অগ্রহায়ণ মাসে আর সিরাজপুরের মাটিতে পা রাখবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা, রুহুলের আসার নাম নেই। কাকুন মন খারাপ হইয়াছে। রাতের ঘটনা বারবার আহত করছে কাকুনের মনটাকে। দুপুরে রুহুল আসেনি, বিধায় কাকুনও দুপুরে খায়নি। অপরাধ বোধ যেন পুরে পুরে খাচ্ছে কাকুনকে। সারাদিন যত যাই করুক, রুহুলের বুকে যে স্বর্গীয় সুখ পায় কাকুন তা সে অস্বীকার করতে পারবে না। আর সেই সুখ পেতে হলে যে কাকুনের রুহুলের প্রয়োজন। কাকুন দুধ গরম করে বিলালের জন্য নিয়ে গেল। শুভা দুধ ঠান্ডা করতে দিয়ে কাকুনের দিকে তাকালো। কাকুনের মন উদাস দেখে শুভা বলল,